আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে। গত কয়েকদিন ধরে আপনারা কিন্তু বারবার আমাদের কাছে জানতে চাইছেন যে রাজ্যের যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে জিআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ, বিশেষ করে জিআরবিটি গ্রুপ ডির যে ভাইবাটা, তারা ফলাফলটা কবে প্রকাশ করা হবে। এবং আপনারা ইতিমধ্যে বেশ কয়েকজন গিয়ে জিআরবিটি অফিসে গিয়ে আপনারা জানতে চেয়েছেন এবং আপনারা তার পরবর্তীতে আপনারা বলেছেন মিডিয়ার সামনে যে জিআরবিটি এই প্রসঙ্গে কিছু বলতে চাইনি। এবং আমরা এই দিন লাইভে এসে আমরা একটা আপডেট দিয়েছি আপনাদের সামনে, এবং এই লাইভে আমরা অনেকটা স্ট্রংলি আপনাদের সামনে কিছু আলোচনা রেখেছিলাম। পরবর্তীতে আমাদেরকে অনেকে বলেছেন যে এই কথাগুলি আমরা সঠিক বললেও এই কথাগুলি উনি অনেকটা মন ভেঙে গেছে অনেকের, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের চ্যানেলে তারা বলছেন যে কথাগুলি থেকে অনেক ছেলেরা তারা একটু ডিমোটিভেট হয়ে যাবে, আমরা এটাকে প্রাইভেট করে দিয়েছি। কিন্তু আজকে আমরা যে কথাগুলি বলছি, আজ যখন আমরা লাইভে কথা বলছি, আমাদের আপডেটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 জুন পর্যন্ত কোনো প্রকারের রাজ্যের চাকরি বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে তারা কেউ মুখ খুলবেন না, এটা হচ্ছে শেষ কথা। কোনো দপ্তর নিয়ে কোনো কথা বলে লাভ নেই, এটা হচ্ছে কথা। এবং 4 জুন পর্যন্ত ইলেকশন কোড অফ কন্ডাক্ট সেটা বলবৎ থাকবে, সেটা অ্যাপ্লিকেবল থাকবে, এবং এই মুহূর্তে তারা কোনো বক্তব্য রাখতে চাইবেন না। এবং নির্বাচন নিয়ে আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের কৃষিমন্ত্রী, রাজ্যের অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন, পরিবহন মন্ত্রী, সবাই কিন্তু প্রত্যেকে কিন্তু, অর্থমন্ত্রী, সবাই কিন্তু রয়েছেন রাজ্যের বাইরে নির্বাচনের প্রচারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাংলা ভাষাভাষী রাজ্য, সেই রাজ্যে কিন্তু তারা প্রচারে যাচ্ছেন, প্রচণ্ড তারা জোর শোর দিয়ে প্রচার করছেন, আপনারা দেখছেন। এতে করে এই রাজ্যের অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটছে, কারণ রাজ্যের যারা দপ্তরে মন্ত্রী রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা রাজ্যের বাইরে যখন দীর্ঘদিন ধরে রয়েছেন, বিধায়করা রয়েছেন, তখন রাজ্যের যে কাজকর্মের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটছে, বিভিন্ন সমস্যাগুলি কিন্তু আমরা দেখছি। বিশেষ করে বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন রাজ্যের বাইরে, সমস্যা হচ্ছে। এখন আমরা, আমাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গা থেকে আমরা যা কথা বলেছি সেখান থেকে স্পষ্ট যে 6 জুন অবধি কোনো বক্তব্য তারা প্রশাসনের আধিকারিক রাখবেন না। তো 6 তারিখের পর যেহেতু আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আমরা এখান থেকে বিভিন্ন আপডেট আপনাদেরকে দিই, তো আমরা অবশ্যই 6 তারিখের পর থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করব। যে যে আপডেটগুলি দেওয়ার আমরা এগুলি দেবো, এবং জিআরবিটি নিয়ে যা যা আপডেট রয়েছে সেগুলি অবশ্যই আমরা দেবো, সরকার কী ভাবছে, দপ্তর কী ভাবছে, সেই কথাগুলি 6 তারিখের পর থেকে আমরা দেবো অবশ্যই। নির্বাচনী ফলাফলের পর কয়েকটা দিন অবশ্যই ব্যস্ততার মধ্যে থাকবে, সরগরম থাকবে সারা দেশের নির্বাচন, যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী একটা দল নির্বাচিত হবে এবং তারা দেশটাকে পরিচালনা করবে, আগামী 5 বছর তারা নির্বাচিত হবেন, অবশ্যই সেই বিষয়টা নিয়ে একটু কয়েকদিন থাকবে। এর ফাঁকেই আমরা আলোচনা করার চেষ্টা করব কী ভাবছে সরকার, কোনো আপডেট রয়েছে কি না, দপ্তর কী ভাবছে, সেগুলি আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।